হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল আমাদের আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা যারা যারা দু সালে ডাব্লিউবিজেই পরীক্ষা দেবে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট আজকের এই ভিডিওতে রয়েছে দেখো আমরা এই মুহূর্তে ডাব্লু এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এবং আমরা যদি এখানে দেখো কারেন্ট ইভেন্টসে আসছে কারেন্ট ইভেন্টসে আমরা দেখতে পাচ্ছি টাইম টেবিল ফর ডাব্লিউ বিজেই টু এবং তোমরা সবাই ব্র্যাকেটে দেখতে পাচ্ছ লেখা রয়েছে রিভাইজড তাই তো অর্থাৎ আমাদের ডাব্লু বিজেই টু থাউজেন্ড যে আগের টাইম টেবিল ছিল সেটা কি এটা আমাদের টাইম টেবিল ছিল যে ডাব্লু বিজি টু থাউজেন্ড কিন্তু আমাদের যে এই ডাব্লু বিজেই টু থাউজেন্ড টোয়েন্টি টাইম টেবিল সেটা কিন্তু রিভাইজ করা হয়েছে এবং এখানে আমাদের যে রিভাইজ টাইম টেবিল দেওয়া হয়েছে সেটা দেখো আমাদের এই নতুন টাইম টেবিল দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শিডিউল অফ ডাব্লুবিউজেন্ড টোয়েন্টি ফোর এটা রিভাইজ তাই তো এখানে দেখো কি বলা হয়েছে আমাদের যে ডাব্লিউ বিজেই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ আমাদের কবে থেকে কবে অবধি ছিল সেটা ছিল হচ্ছে আমাদের আঠাশে ডিসেম্বর দু হাজার থেকে তোমরা যদি আগের নোটিসটি দেখো আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল সেটা ছিল আমাদের একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ অবধি তাই তো কিন্তু এই মুহূর্তে আমাদের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটাকে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট এক্সটেন্ড করে কবে অবধি করা হয়েছে সেটা করা হয়েছে আমাদের পাঁচই ফেব্রুয়ারি অবধি অর্থাৎ পাঁচ দুই দু অব্দি অব্দি তোমরা কিন্তু ডাব্লিউ বিজেই ফর্ম ফিল আপ এই ক্ষেত্রে করতে পারবে তাহলে কারোর যদি এখনও ডাব্লু বিজেই ফর্ম ফিল আপ বাকি থেকে থাকে আমি কিন্তু তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ডাব্লিউ বিজেইয়ের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু কমপ্লিট করে নাও এবং কারোর যদি ফিস পেমেন্ট বাকি থাকে তাড়াতাড়ি করে তোমরা ডাব্লিউ এর যে ফিস পেমেন্ট ইত্যাদি সমস্ত কিছু কমপ্লিট করে নাও এবার দেখো তোমাদের ডাব্লিউ এর ফর্ম ফিল আপ হয়ে গেল এবার আমাদের যে কারেকশন উইন্ডো কারণ যদি ডাব্লিউপিজেই ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আমাদের যে কারেকশন উইন্ডো সেটা কবে ওপেন হওয়ার কথা ছিল সেটা ওপেন হওয়ার কথা ছিল আমাদের তিন ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারির মধ্যে তাই তো কিন্তু এই ক্ষেত্রে দেখো আমাদের যে রিভাইজ নোটিস সেখানে কি বলা হয়েছে আমাদের যে কারেকশন উইন্ডো সেটা কবে ওপেন হবে সেটা ওপেন হবে হচ্ছে আমাদের সেভেন্থ ফেব্রুয়ারি এবং সেটা কতদিন অবধি চলবে সেটা চলবে হচ্ছে আমাদের নাইনথ ফেব্রুয়ারি অবধি তাহলে এই দুটো ডেট কিন্তু আমাদের এখানে চেঞ্জ করা হয়েছে যে আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা আমাদের এক্সটেন্ড করা হয়েছে পাঁচ তারিখ অবধি এবং এই ক্ষেত্রে আমাদের যে কারেক উইন্ডো সেটা তারিখের বদলে এখন কিন্তু তারিখে ওপেন হবে এবং সেটা তারিখ অবধি থাকবে আর তোমরা যদি বাকি ডেটগুলো সম্পর্কে দেখো আমাদের অ্যাডমিট কার্ড কবে বের হওয়ার কথা ছিল অ্যাডমিট কার্ড আঠেরোই এপ্রিল বের হওয়ার কথা ছিল আমাদের এখনো অ্যাডমিট কার্ডের ডেট সেটাই রয়েছে যে আঠেরোই এপ্রিল ঠিক আছে আর আমাদের পরীক্ষার যে টেন্টেটিভ ডেট সেটা কত সেটা হচ্ছে আমাদের আঠাশে এপ্রিল সেটাও কিন্তু আঠাশে এপ্রিলই রয়েছে তাহলে বাকি আর কোনো ডেটসে চেঞ্জ আসেনি আমাদের চেঞ্জ এসে হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে এবং যাদের ফর্ম ফিল আপে কোনো রকমের ভুল হয়েছে তাদের যে কারেকশান উইন্ডো ডেটটা সেটাও কিন্তু এক্ষেত্রে এক্সটেন্ড করা হয়েছে ভাই তবে এটা তো হয়ে গেলো আমাদের ডাব্লিউ বিজে রিলেটেড আপডেট এবার তোমরা অনেকেই কমেন্ট করছি যে দাদা ডাব্লু এর জন্য ফিজিক্স পড়াও তাহলে তোমরা অনেকে আমাদের চ্যানেল থেকে পড়ছো ফিজিক্স বা অনেকে কিন্তু জানো না যে আমি অলরেডি তোমাদের ডাব্লিউ বিজেই দু হাজার চব্বিশের জন্য ফিজিক্সের প্রচুর চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করে রেখেছি দেখো ডাব্লিউ বিজেই পরীক্ষায় তোমরা যে থার্মোডিনামিক্স সেখান থেকে প্রত্যেক বছর অ্যারাউন্ড তিন মার্ক্সের মতো কোয়েশ্চেন দেখতে পারো তাই তো তাহলে এখানে থার্মোডিনামিক্সের যে পুরো চ্যাপ্টারগুলো সেগুলো দেখো আমি এখানে পাঁচটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করিয়েছি এছাড়াও ডাব্লিউ এর সমস্ত পিওআই কিউ কিন্তু এখানে করানো রয়েছে তাহলে তোমরা এই যে এই প্লে লিস্টটা সেটা দেখতে পারো এছাড়াও দেখো তোমাদের ডাব্লিউ বিজেই মডার্ন ফিজিক্স ফিজিক্সে কি মডার্ন ফিজিক্স ডাব্লুবিজি কিন্তু প্রচুর কোশ্চেন আসে তাই না যে সাপোজ ধরো তোমাদের মডার্ন ফিজিক্স থেকে অ্যারাউন্ড পাঁচ ছয় নম্বরের কোয়েশ্চেন ডাব্লু বিজেইতে এসে যায় তাহলে এই মডার্ন ফিজিক্সের প্রত্যেকটা টপিকও কিন্তু আমি এখানে ওয়ান শর্ট ভিডিওর মাধ্যমে একদম কমপ্লিট করিয়েছি এবং তার সাথে পিওয়াই কিউজও করিয়েছি তাহলে এই যে এই প্লে লিস্টটি এটা কিন্তু তোমরা ডাব্লিউ বিজেইয়ের প্রিপারেশনের জন্য প্রেফার করতে পারো তাহলে এখানে তোমাদের ফিজিক্সের প্রিপারেশন কিন্তু তোমরা অনেকটা বেনিফিট পাবে আরও প্রচুর চ্যাপ্টার হয়ে যাবে তাহলে আজকের এই ভিডিওতে আমার তোমাদেরকে এই আপডেট টি দেওয়ার ছিল আই হোপ যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই আপডেট টি জানতে পারে এবং আমাদের পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেট